আসসালামু আলাইকুম, জব ইন্সপেক্টর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। তো কর্মসংস্থান ব্যাংকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এখানে বাংলাদেশের সকল নাগরিক সকল জেলা থেকে ছেলে ও মেয়ে সকলে আবেদন করতে পারবেন। তো এর আবেদন কিভাবে করবেন, আবেদন ফি কত টাকা এবং কারা কারা আবেদন করতে পারবেন, এ নিয়ে বিস্তারিত ভিডিও। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক, কীভাবে আবেদন করবেন, কারা কারা আবেদন করতে পারবেন। তো এখানে দেখেন, অনেকে হয়তো বা বলবেন যে এটি সরকারি চাকরি কিনা। আসলে এখানে দেখেন যে গভ, যে যে ওয়েবসাইটে গভ থাকবে এটি অবশ্যই সরকারি ওয়েবসাইট, অবশ্যই এটি নিয়ে আপনার যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই সেটি আর থাকার কথা না, কারণ এটি একটি সরকারি ওয়েবসাইট। আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন, গভ যেখানে থাকবে সেখানে এটি সরকারি ওয়েবসাইট। তো চলুন এখন নিয়োগ বিজ্ঞপ্তিটি, কোন পদে বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে। তো ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 14, বেতন স্কেল এখানে 10,200 থেকে সর্বোচ্চ 24,680 টাকা, এবং পদ সংখ্যা রয়েছে 177টি, এবং ন্যূনতম যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, এবং টাইপিং এ প্রতি মিনিটে ইংরেজিতে 28 এবং বাংলায় 20 শব্দ গতি, এবং কম্পিউটার ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদ সহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপিসোড টেস্টে উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ আপনাকে এটি, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর, সেহেতু আপনাকে টাইপিং এর ক্ষেত্রে অবশ্যই বিষয়টি গুরুত্বপূর্ণ। তো এই যে আবেদন পূরণ এবং পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী আবশ্যক। তো বয়সের ক্ষেত্রে, বয়স 25/3/2020 তারিখের মধ্যে মুক্তিযুদ্ধ সন্তান প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ 30 বছর বয়স, গতভাবে মুক্তিযুদ্ধ প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ 32 বছর বয়স সন্তান ও প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে, এবং বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট যোগ্য গ্রহণযোগ্য নয়। আবেদনের জন্য যে bdjobs.com/kb এই ওয়েবসাইটটি রয়েছে, এই ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশনের মাধ্যমে পূরণ আবেদনটি করতে হবে। তো এটির আবেদনের শুরুর তারিখ কবে এই বিষয়টা আমি আপনাদেরকে একটু জানাই দিই। প্রার্থীর আবেদনের সময়সীমা 5/1/2022, স্থানীয় সময় সকাল 10টা থেকে 25/1/2022, অর্থাৎ এখনও এর আবেদন করতে 3 দিন সময় বাকি আছে। তো 3 দিন পর আপনারা আবেদন করতে পারবেন। তো এর আবেদনের ফি 350 টাকা, অবরোধ যোগ্য সার্ভিস চার্জ 60 টাকা, মোট 354 টাকা মোবাইল ফাইন্যান্স সার্ভিস নগদ লিমিটেডের মাধ্যমে প্রদান করতে হবে। প্রার্থীদেরকে প্রাথমিকভাবে কোনো কাগজপত্র প্রেরণ করতে হবে না। MCQ লিখিত স্ট্যান্ডার্ড অ্যাপিসোড পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের নিকটে আবেদনের বর্ণিত তথ্যগুলি সম্বন্ধে প্রথম শ্রেণী গেটের কর্মকর্তা, প্রথম শ্রেণী ব্যাংক কর্মকর্তা সত্ত্বায়িত নিম্নবর্ণী সরপত্র কাগজপত্র সঙ্গে নিতে হবে। 4 কপি রঙিন পাসপোর্ট সাইজের ছবি, অনলাইনে পূরণকৃত অ্যাপ্লিকেশন কপি, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সকল প্রকার সাময়িক ও মূল সনদপত্র, কম্পিউটার বা ডাটা এন্ট্রি সংক্রান্ত অন্যতম 6 মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদপত্র, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কর্তৃক যে নাগরিক সনদপত্র এটি, তারপরে প্রার্থীদের সাথে মুক্তিযুদ্ধ সম্পর্কিত উল্লেখ্য প্রথম শ্রেণী গেজেট কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র, এটিএম ও প্রার্থীদের ক্ষেত্রে সমস্যা বা অধিদপ্তর রেজিস্ট্রেশন কৃত সনদপত্র, তারপর আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থী আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য এ মর্ম জেলা আনসার অ্যাডজুন্টাল কর্তৃক প্রদত্ত স্মরণপত্র, উপজাতির প্রার্থীদের ক্ষেত্রে উপযুক্ত যে তাদের প্রয়োজনীয় কাগজপাতি এগুলো কালেক্ট করতে হবে, এবং অনলাইনে আবেদন পূরণের নিয়মাবলী ও শর্তাবলী, যে এই যে ওয়েবসাইটটি রয়েছে এই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশনে দিব, ওখান থেকে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদনের সময়সীমা 5/1/2022, এবং অনলাইনে আবেদনের প্রার্থীদের স্বাক্ষর ও রঙিন ছবির প্রয়োজন হবে, তো কালেক্ট করে রাখবেন, এবং অনলাইনে অ্যাপ্লিকেশন রঙিন প্রিন্ট অথবা ডাউনলোড করে সংরক্ষণ করতে হবে। MCQ লিখিত পরীক্ষার সময় অ্যাডমিট কার্ড ডাউনলোড সম্পর্কিত তথ্য দৈনিক কর্মসংস্থান ব্যাংকের ওয়েবসাইটে প্রার্থীদের মোবাইলে SMS এর মাধ্যমে শুধু প্রার্থী যথাযথ জানানো হবে। তো এই ছিল কর্মসংস্থান ব্যাংকের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি, এটি নিয়ে বিস্তারিত আলোচনা। আপনারা যদি কোনো বিষয় বুঝে না থাকেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।